সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট চুমুকেই তৃপ্তি। আপনাদের সাথে আছি আমি রিমা আমির এবং এখন আমি আছি হোটেল হলিডে ইনে। আমার সাথে রয়েছে বারিস্তা মিস্টার নিশান্ত, চলুন কথা বলি তার সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে কি বানিয়ে দেখাচ্ছেন? আজকে আমি বানাবো জিঞ্জার লেমন ফিজ। আচ্ছা, আমাদের কি কি উপকরণ লাগছে? আমাদের এতে লাগবে 4-5 পিসের মতো আপনার জিঞ্জার, তারপরে লেমন জুস, সুগার সিরাপ, আর যখন আমরা পরিবেশন করব তখন আমরা এটার সাথে সোডা ওয়াটারটা অ্যাড করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা প্রসেসিং এ চলে যাই। আমি ব্লেন্ডারে কিছু আইস দিয়ে নিব। আমরা ব্লেন্ডারে পরিমাণ মতো আইস দিয়ে নেছি। আর এই ড্রিঙ্কসটি নরমালি খাওয়া পসিবল না, এই ড্রিঙ্কসটি ঠান্ডা খেলে ভালো লাগবে। আমি এরপরে এটাতে লেমন জুস এন্ড সুগার সিরাপ দিব। আমি প্রথমেই দিয়ে নিচ্ছি সুগার সিরাপ। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সুগার সিরাপ না দিয়ে আমরা যদি এখানে চিনি ব্যবহার করি? হ্যাঁ, ওটাও করা যাবে, বাট তখন চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আচ্ছা, আমরা ফ্রেশ লেমন জুস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা এটাতে কিছু জিঞ্জার দিয়ে দিব, 5-6 পিস। আমরা ফ্লেভারের জন্য জিঞ্জারটা অ্যাড করছি। এখন আমি এটাতে ব্লেন্ড করে নিব 15-20 সেকেন্ড। এটা পরিবেশন করার আগে একটু কালারফুলের জন্য গ্রানাডিন সিরাপ দিয়ে নিব। আমরা একটু ডেকোরেশন করে নেছি, দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আইসিআইসি একটা ভাব আছে। জি, আমরা এটাতে একটি লেমন স্লাইস দিব। আমরা গার্নিশিং এর জন্য ফ্রেশ লেমন কাট করে নিচ্ছি। আমি এরপর একটা হাফ মুন লেমন স্লাইস দিয়ে দিব। তৈরি হয়ে গেল আজকের আমাদের জিঞ্জার লেমন ফিজ ড্রিঙ্কটি। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। হয়ে গেল আমাদের আজকের ড্রিঙ্কটি জিঞ্জার লেমন ফিজ। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ড্রিঙ্কটি তৈরি করতে পারেন এবং পরিবেশন করতে পারেন আপনার ইফতারের টেবিলে। ওয়ালটন ফ্রিজে রয়েছে টার্বো মোড। টার্বো মোডটি চালু করলে খুব সহজেই আপনার কম্প্রেসার চলতে থাকবে এবং ফ্রিজের মধ্যে ঠান্ডা নেমে আসবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।